হাই ভিউয়ার্স ওয়েলকাম টু হোম অগার্ল্যান্ড ক্লাসরুম আবারও সবাইকে হোম ও গার্ল্যান্ড ক্লাসরুমে স্বাগত জানাই এসো আমরা দেখি ক্লাস টুয়েল দ্বিতীয় শ্রেণির প্রথম পর্ব পরীক্ষার যে প্রশ্নপত্র তার পাঁচ নম্বর শ্রেণ আমরা এক দুই এক দুই এক দুই করে একটা একটা করে আমরা কিন্তু পরপর আমরা কিন্তু দেখে নিয়েছি চারটে সেট আজকে আমরা পঞ্চম সেট নিয়ে এসেছি চারটে সেটটা খুবই ইম্পর্টেন্ট ছিল আজকে সেট কোটা খুবই গুরুত্বপূর্ণ যারা দেখো তারা আগে সেটগুলো অবশ্যই দেখে তারপর পাঁচ নম্বরটা শুরু করো এখানে সব বিষয় আছে চিন্তা করার কোনো কারণ নেই সবগুলো একটা একটা করে আমরা করব সবাই আমাদের সঙ্গে আছে যারা আমার সঙ্গে আছো তাদের কেমন করে তারা উত্তর করছে যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকুন বাজিয়ে রাখো আমাদের এদিকে প্রচণ্ড মেঘ ডাকছে সুতরাং চটপট চটপট করে উত্তরগুলো করবো একটি দুটো কোশ্চেন করে আমরা কিন্তু চটপট করে কোশ্চেনগুলো করে নেব তো চলো আমার সঙ্গে কে কে আছে দেখে নেই আর একটা কথা এই যে এত ভিডিও বানাচ্ছি এত কিছু করছি প্রায় তিন বছর ধরে তোমাদের জন্য খাটছি প্রত্যেকটা পেজ ধরে ধরে পড়াচ্ছি কিন্তু তোমাদের কি কোনো উপকার হচ্ছেন যদি হয় আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে আমার আমার মোবাইল নাম্বার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান সিক্স ফাইভ এইট থ্রি এইট ওয়ান এই নাম্বারে তোমরা শুধুমাত্র হোয়াটসঅ্যাপই করতে পারবে ফোন করলে আমি ধরতে পারি না হ্যাঁ মানে আমার কাছে ফোনটা খুব বেশি এত লোকের ফোন ধরা সম্ভব নয় সেই জন্য তোমরা কিন্তু এখানে আমাকে হোয়াটসঅ্যাপই করবে প্রচণ্ড মেঘ ডাকছে আমরা ঝটপট করে করবো তো দেখি কে কে আছে আমার সঙ্গে হ্যাঁ ঐত্রী বলো ঐত্রী চটপট করে উত্তর করতে হবে প্রচণ্ড একদম মেঘ চমকাচ্ছে ঐত্রী শুনতে পাচ্ছ মেঘের গর্জন শুনতে পাচ্ছ

এখানে হচ্ছে এইটা এটা হচ্ছে ক এ এটা হচ্ছে ক যুক্ত ত তাই না বলো হ্যাঁ আর এখানে কি আই খাবে হুম এটা বন্ধ এটা হবে মধ্য সয়ে ক উমাই খা এটা উ ক ক ঠিক এটা বর্গের যা ও মাই গড মতে বর্গের জয় এটাতে এটাতে টাই 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 গুড এটাতে গ বর্গের জয় জয় লজ্জা ল বর্গের জয় জয় আচ্ছা দেখো তো এটা সাজালে কি হবে চটপট বলো

দেখতে পাচ্ছো চেরাটটা হ্যাঁ কি হবে এটা একটু জটপট উত্তর দাও কারণ মেক ডাকছে প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছে হ্যাঁ নেট তুলেিয়ে দেবারে পারে কি হবে এটা

এল ব্লু বি ইউই ব্লু ব্লু মানে নীল পাচ্চাটা দেখো তো ঝটপট পাশের শব্দগুলো মেঘ ডাকার শব্দ পাচ্ছো হুম ছটপট করো এইখান থেকে নিয়ে বসাতে তোমাদের ওখানেও তোমাদের ওদিকেও মেঘ ডাকছে চলো তাড়াতাড়ি করো আই এখানে দেখা যাচ্ছে হিয়া সি স্মেলি হবে সি এটা বলতো নোজ নাকে কি করি আমরা এস এম ই ডাবল এল তারপরটা তাহলে দেখটাই বাকি আছে কান্দি আমরা শুনি ই ই এ আর ইয়ার দেখো ইদুর থেকে কুকুর বড় না ছোট ইদুর কুকুর বড় তাহলে বড়তে দাগ দেব তারপরে এটা সূর্য থেকে চাঁদ ছোট না বড় ছোট গুড সাতেরটা বলো সাতেরটা যোগ করতে হবে

আমার আমার দুটো ঐত্রী আছে ওই জন্য দাস বলতে হচ্ছে তোমার আর ডাক নাম কি তোমার আমি কি তোমাকে তুলি বলে ডাকতে পারি ঠিক আছে একই কোশ্চেনটা উত্তর করো যুক্ত বর্ণ তৈরি করো ক যুক্ত র

ওই জন্য কালকে হয়ে গেছে আমাদের আজকে দেখো ক যুক্ত র র যুক্ত কি হবে রেপ হয় হ্যাঁ দেখো আগে যদি র থাকে পরে যদি বর্ণ থাকে তাহলে রেপ হয় ক র যুক্ত ক কি হবে তাহলে

দয় তাহলে কি হলো ক্রন্দন ক্রন্দন মানে কাঁদা আর চন্দন মানে একটা সুগন্ধি কাঠ এটা কি বলতো দেখো কি হবে বলো পারবে নতুন দেশে বঞ্চনা আর অঞ্চল হবে না এটা করেছ তো তোমাদের বইয়ে তো আছে এখন চলো তিনেরটা দেখো ঝুরি থেকে অক্ষর নিয়ে ফাঁকা গহর পূরণ করো দড়ি দিয়ে ঘোরায় দড়ি দিয়ে কি ঘোরায় দড়ি দিয়ে তুমি বলো লাট্টু তাহলে বলতে এত দেরি লাগাচ্ছ কেন দড়ি দিয়ে আমরা ঘোরাই লাট্টু দেওয়া আছে তাহলে এখানে কি দিব টয় টয় হস্য এই দেখো আমি এখানে ঘিরে দিয়েছি এই ঝুড়ি থেকে নিয়ে এসে এখানে বসাতে হবে তারপর এটা দেখো তো খয়েরটা যিনি নাটক লেখেন তিনি না

রিয়ার দ্য লেটার টু মেক মিনিংফুল ওয়ার্ড এগুলোকে একটু সাজিয়ে নাও যাতে একটা শব্দ হয়ে যায় হ্যাঁ শুধুমাত্র এটাকে লাস্টে দিয়ে দাও আই আই এন ডি এ ইন্ডিয়া বিয়েরটা কি হবে দেখো তো এগুলো প্র্যাকটিস করবে আর আমি তো তোমাদেরকে পিডিএফ দিয়ে দিচ্ছি একটু দেখে দেখে খাতায় লিখে নেবে না হলে প্রিন্ট আউট করে নেবে হ্যাঁ খুব দুষ্টুমি করে স্যার বাড়িতে পড়তে বসতে চায় না 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 ভালো মেয়ে পড়ে বলবেন না লোকের সামনে বলতে গেলেও আরো পড়বে না ভালো মেয়ে তো তুমি খুব ভালো মেয়ে আমি জানি তো আমি তো এখানে দেখতে পাচ্ছি ওকে তারপর এটা কি আছে দেখো তো থ্রি এটা এগুলোকে কি বলে থ্রি থ্রি আর ডবল ই এটা লিখলে নাম্বার পাবে না এস দিতে হবে অনেকগুলো থাকলে একটা এস বাই এস যোগ হয় আমি নেক্সট ক্লাসে আমরা তোমার তোমাদেরকে ডিটেলসে শেখাবো কোথায় এস হয় কোথায় ইএস হয় হ্যাঁ একটা ক্লাস করবো আমি দেখো তো এটা কি বলো তো ওয়ান ওয়ান শিপ শিপ এস এইচ আই পি শিপ ও একের বেশি যদি হতো টেন শিপ হয়ে যেত কিন্তু এক্ষেত্রে একটা আছে বলে শিপ হবে হ্যাঁ আচ্ছা তুমি সঙ্গে থাকো হ্যাঁ নিকিতা বলো নিকিতা সপ্তর্ষি হাত তুলছে না আজ সপ্তর্ষি রাগ করেছে নিকিতা বলো করো করো এটা যেটা ঠিক সেটার তলায় দাগ দিতে হবে আটের পূরক বাচক সংখ্যা হলো দশম অষ্টম না সপ্তম আটের পূরক বাচক সংখ্যা আটের পুরকবাচক সংখ্যা হলো দশম অষ্টম না সপ্তম আট তুমি যখন আট নম্বর ক্লাসে পড়বে তখন কি বলা হবে অষ্টম তাহলে এখানে অষ্টমটা হচ্ছে পুরোকবাচক বাচক সংখ্যা প্রথম ক্লাসকে কি বলবো প্রথম ক্লাসকে একম বা প্রথম দ্বিতীয় ক্লাসকে অন্তস্থ বা দ্বিতীয় এরকম বলি না আচ্ছা দেখো তো এক একক দশকের থেকে কত ছোট বা বড় একক দশকের থেকে ছোট না বড় না সমান একক দশকের থেকে ছোট ঠিকই বলেছো এখানে বলগুলো গুণো প্রথমে কটা আছে পাঁচ লিখে দিলাম আর এখানে কটা আছে কটা হলো গুড এটা ঠিক হয়েছে চলো এটা দেখো তো সমস্যার সমাধান করতে পারছো কিনা দেখো এই ঘুড়িটার মধ্যে কিছু সংখ্যা বসানো আছে এইটাকে এই সংখ্যাগুলোকে কি করতে হবে দেখো কিলে কাজে পড়ো ছোট থেকে বড় সাজাও সাজাও ছোট কোনটা বলো সাতাশ তেতাল্লিশ ছাপান্ন উনচল্লিশ সাতাশ কত সাতাশ সব তারপরে

একটা কথা আমরা বলতে পারি তিনশো পঞ্চাশ পয়সা কি বলতে পারি আচ্ছা বলো বাহাত্তর বাহাত্তর এটা কত আট আঠারো কে শূন্য দিয়ে গুণ করলে 18 এইখানে ধরে একটা দিশে একটা শূন্য মিষ্টি আছে একটাও মিষ্টি নেই হ্যাঁ কি বললাম এক একটা এইখানেও একটা মিষ্টি নেই এখানেও একটা মিষ্টি নেই তাহলে তিনটা তিনটা দিশে কটা মিষ্টি আছে তিনটা দিন আর শূন্যটা করে মিষ্টি আছে তাহলে কটা হলো তিন গুণিত শূন্য কত হবে শূন্য একদম ঠিক শূন্য হবে গুড তাহলে আঠেরো গুণিত শূন্য তখন আঠেরো শূন্য হবে এ আমি তো ওইটা বোঝাবার জন্য এটা করলাম তুমি বুঝতে পারছো যে কোনো সংখ্যাকে যাকে খুশি তাকে যদি শূন্য দ্বিগুণ করো সেক্ষেত্রে শূন্যই হবে তোমাকে যদি শূন্য গুণ করি তোমার তোমার মানটাও শূন্য হয়ে যাবে চলো আমরা দেখি দু একটা দেখো তো এইটা কি করতে হবে এইটা করো আঠেরো উনিশ না এটা সতেরো সাত আট আর দুয়ে কত হয় আট দুয়ে দশ দশ কত সতেরো সাত হাতে থাকে একটা এবার করো এখানে ছয় এক থেকে তো ছয় বাদ দেওয়া যায় না তাহলে আমি এখান থেকে এখানে আট করে দেবো

তাহলে আমাদের উত্তর হয়ে গেল এবার দেখো তিন এরটা দেখাতে পারছ কি না এপ্রিল মাস দিন কতদিন কতদিন এপ্রিল মাস কতদিন বল বল এপ্রিল মাস কতদিন কতদিন এপ্রিল মাস কতদিন এইভাবে দেখো এইভাবে জানুয়ারি মাস উঁচুতে পড়ছে যেগুলো এই উপরে পড়বে সেগুলো হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এপ্রিলটা গর্তে পড়ছে গর্তে বললে কত দিন হয় তিরিশ দিন হয় গর্তে বললে তিরিশ দিন হয় দেখো আমি একবার গুনে দেখাচ্ছি জানুয়ারি একত্রিশ দিন ফেব্রুয়ারি সব থেকে বেশি গর্ত এটা বলে এটা আঠাশ দিন বা উনত্রিশ দিন মার্চ উঁচুতে আছে একত্রিশ দিন এপ্রিল তিরিশ দিন মে মে কত দিন হবে একত্রিশ দিন জুন তিরিশ দিন জুলাই একত্রিশ দিন আগস্ট একত্রিশ দিন সেপ্টেম্বর তিরিশ দিন অক্টোবর উঁচুতে হচ্ছে একত্রিশ দিন নভেম্বর তিরিশ দিন ডিসেম্বর একত্রিশ দিন বুঝতে হ্যাঁ হাতের এই মুষ্টিটা গুনে গুনেও আমরা করতে পারি এরকম হাতের মুঠ গুনে গুনে আমরা কিন্তু বলতে পারি সব থেকে এটা ছোটো আঙুল কোনি আঙুল বা বাচ্চা আঙুল এইটা হচ্ছে আমাদের এইটা হচ্ছে মিডিল ফিঙ্গার আর এইটা হলো আমাদের ইন্ডেক্স ফিঙ্গার বা এইটা হলো হল তাহলে এখান থেকে গুনব জানুয়ারি এক গর্তে পড়বে ফেব্রুয়ারি এখানে পড়বে মার্চ এখানে পড়বে এপ্রিল এখানে পড়বে মে এখানে পড়বে জুন এখানে পড়বে জুলাই আর এখানেই আগস্ট একটা ঘরেই জুলাই আর আগস্ট হলো এই এবার এইখানে সেপ্টেম্বর এখানে হবে অক্টোবর এখানে হবে নভেম্বর এইখানে হবে ডিসেম্বর বুঝতে পারলে এইভাবে আঙুলটা গুনতে হয় ঠিক আছে বলো না যেন লিপিয়ার হলে ফেব্রুয়ারি মাসে কত দিন হয় 29 দিন 29 দিন তারপরে দেখো তো এরটা সরল করো বারো থেকে তিনবার দিয়ে পাঁচ যোগ এই ক্ষেত্রে আমি বলেছিলাম যে যোগ পার্টিগুলোকে একদিকে করতে বারো আর পাঁচে কত উল্টো দিক থেকে গোনা শিখবে হ্যাঁ একশো নিরানব্বই আটানব্বই সাতানব্বই ছিয়ানব্বই পঞ্চানব চুরানব্বই তিরানব্বই বিরানব্বই একানব্বই নব্বই এরকম করে কুড়ি উনিট সতেরো কুড়ি উনিট আঠেরো সতেরো ষোলো সতেরো এবার এইরকম গুণা থাকলে তুমি তিন ঘর পিছাতে পারবে সতেরো থেকে এক ঘর পিছালে ষোলো এক ঘর পিছালে আর এক ঘর পিছালে পনেরো আর এক ঘর পিছালে হচ্ছে চোদ্দো উল্টো দিক থেকে যদি গুনতে পারো সতেরো থেকে তিন ঘর কমতে হবে মানে তিনবার গুনবো আমি তাহলে সতেরো থেকে তিন এক ঘর কমলে ষোলো দু ঘর কমলে পনেরো তিন ঘর কমলে চোদ্দো উল্টো দিক থেকে ওই জন্য গোনার প্রয়োজন আছে সতেরো ষোলো চোদ্দো সতেরো ষোলো পনেরো চোদ্দো ষোলো সতেরো ষোলো চোদ্দো তেরো বারো এগারো দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক এভাবে বন্ধ নেক্সটটা কী করবো দেখো এইটা একাই আছে যোগ পাটি আর এগুলো হচ্ছে বিয়োগপাটি এরা বলবে আয় বন্ধু আমরা একা একসঙ্গে যুক্ত হই নিয়ে আমরা আঠেরোর সঙ্গে যুদ্ধ করি তাহলে আঠেরো থেকে গেল আর এরা দুটোই বিয়োগ করবো বলে একদিকে করে দিলাম এগারো হয়ে গেল তাহলে এখানে হয়ে গেল ষাট বুঝতে পারছো তো ঠিক আছে তুমি সঙ্গে থাকো প্রশ্নগুলো বুঝতে পারছো যেগুলো প্র্যাকটিস করাচ্ছি হ্যাঁ কাজে লাগবে পরীক্ষা পারবে হ্যাঁ ঠিক আছে তুমি সঙ্গে থাকো হ্যাঁ ওয়েসি বলো আচ্ছা শ্রীকান্ত এসছে হ্যাঁ হ্যাঁ শ্রীকান্ত বলো শ্রীকান্ত শ্রীকান্ত হ্যাঁ এই পাঁচের অঙ্কটা করো

হচ্ছে এই টুকু আর চাঁদ হচ্ছে এই বুঝতে পারছো কত ছোট বড় দু হাজারটা পৃথিবী ঢুকে যাবে কত বড় বুঝতে পারছ আর এই পৃথিবীর বুঝতে পারছি এইটা কি হবে

শুনতে পায় না বলো মা না ফেব্রুয়ারি মাস লিপ ইয়ার হলে কত দিন হয় 29 29 কত দিন ফেব্রুয়ারি মাসে 29 এই বছরটা তাহলে কি একদিন দিন বেশি এবব এবব যদি প্রশ্ন করে এবছর কত দিন ছিল বছরে হ্যাঁ 366 366 হুম ঠিক আছে গুড বয় ঠিক আছে আমাদের দিকে প্রচুর মেঘ ডাকছে আর বেশি বাড়াচ্ছে না ক্লাসটা ঠিক আছে সঙ্গে থাকো

মিডিয়াম ছিল স্যার আমাদের এখানে মেজ রাখছিল আমাদের কত জোরে ভিড় হচ্ছিল আমাদের এখানে বেশি এ বি এল এটা কি হবে জিও ম্যাঙ্গো এটা কি হবে বি বি